ঈদের পর গণপরিবহন বন্ধ থাকায় ঢাকায় ফিরতে দক্ষিণাঞ্চলের অনেক মানুষ বিকল্প পথ ব্যবহার করছেন। মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট পার হয়েও অনেকে আসছেন রাজধানীর দিকে। দর্শক, এই মুহূর্তে মুন্সিগঞ্জের শিমুলিয়া ফেরিঘাটে আছেন আমাদের সহকর্মী মাহবুব কবির চপল। আমরা সরাসরি চলে যাচ্ছি চপলের কাছে। চপল, আজকে ফেরিঘাটের অবস্থা কেমন দেখছেন? আর একটি প্রশ্ন, যে আইন শৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব কতটুকু পালন করছে? সকাল থেকে আমরা যে ফেরিগুলো বাংলাবাজার ঘাট থেকে শিমুলিয়া ঘাটে আসতে দেখেছি, প্রত্যেকটা ফেরিতেই শত শত মানুষ এসেছেন। অর্থাৎ ওই পার থেকে যে ফেরিগুলো আসছেন, সেই ফেরিগুলোতে যানবাহন খুব একটা দেখা যাচ্ছে না। ঢাকায় ফেরা মানুষের চাপ অনেক বেশি, এবং যখন তারা ঘাটে নামছে, মনে হচ্ছে না দেশে লকডাউন চলছে, মনে হচ্ছে না দেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি চলছে। এরপরে তারা যখন ঢাকার বিভিন্ন স্থানে যাচ্ছেন, সেখানে আরেকটি বিষয় আমরা লক্ষ্য করেছি, যে ঘাটে কোনো যানবাহন গণপরিবহন নেই, কিন্তু বিভিন্ন মোটর সাইকেল, অটোরিকশা আছে, তারা তাদেরকে বহন করে বিভিন্ন, কেউ হেঁটেই রওনা করছেন। আপনি যেটি বলছিলেন যে ঘাটে আইন শৃঙ্খলা বাহিনীর টহল বা কোনো চেকপোস্ট আছে কিনা, আমরা ঘাটে তেমন কিছু দেখিনি। তবে মূল যে সড়ক আছে, সেখানে পুলিশের চেকপোস্ট আছে, বিজিবির টহল আছে, কিন্তু পুলিশের সাথে একটা লুকোচুরি খেলা হচ্ছে যারা ঢাকায় ফিরছেন, বিশেষ করে যারা ঢাকার দিকে রওনা করছেন, যে গাড়িগুলো যাচ্ছে, অটো বা মোটরসাইকেলগুলো, সেগুলো কিন্তু মূল রাস্তা দিয়ে যাচ্ছে না। তারা গ্রামের ভেতর দিয়ে, সরু রাস্তা দিয়ে, চিকন রাস্তা দিয়ে তারা যাচ্ছে, এবং গিয়ে বিভিন্ন জায়গাতে তারা যখন ঢাকার কাছে যাচ্ছে, সেখানে যাত্রীকে নামিয়ে দেওয়া হচ্ছে, এবং তারপরে অনেকে পায়ে হেঁটে চলছেন। এই জন্য আমরা বিষয়টি নিয়ে পুলিশের সাথে কথা বলেছি। তারা যেটি বলেছেন যে তাদের পক্ষে সব রাস্তায় চেকপোস্ট বসানো আসলে সম্ভব নয়। আর উল্টো দিকে যদি আমরা বলি, যে শিমুলিয়া ঘাট থেকে যে ফেরিগুলো বাংলা বাজারে যাচ্ছেন, সে ফেরিগুলোতেও বেশ কিছু মানুষ যাচ্ছেন, তবে বেশিরভাগ যাচ্ছে মালবাহী ট্রাক বা অ্যাম্বুলেন্স, যে গাড়িগুলো আছে সেগুলো যাচ্ছে। আমরা মানুষের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে মাসের শেষ দিকে ঢাকায় ফিরতে মূলত ভোগান্তি নিয়ে ফিরতে হচ্ছে, এই কারণে যে অনেক অফিস চাপ দিচ্ছে ঢাকায় ফিরে আসবার জন্য, সে কারণে তারা সব কিছুকে উপেক্ষা করেই আসলে ঢাকায় ফিরছেন। মমি চপল, আপনাকে ধন্যবাদ।